প্রথমত হচ্ছে যে আমি কখনোই মানে এইভাবে নিজেকে মেলাই না যে সাকিব খানের জায়গায় আপনি তো ফিল্ম করছেন হ্যাঁ ফিল্ম করছি আমি কিন্তু সব ফিল্ম তো আর একরকম না সাকিব খানের একটা ফিল্মের একটা ধরন আছে ক্যাটাগরি আছে সে কোন ধরনের করে আমি এক ধরনের কাজ করি আর আমি বেসিক্যালি হিরো হিসেবে কাজ করি না আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করি আমি অভিনেতা হিসেবে কাজ করি আই এম নট হিরো আমি কখনোই নিজে মনেও করি না আমাকে বলে অনেকে কানে শুনতে একটু ভালো লাগে কিন্তু নিজের বিশ্বাস হয় না বা আমি ওটা মনে করে আমি চলি না আর অমিতাভ রেজার নেক্সট ফিল্মে তাকে যদি নেয় সাকিব খানকে নেয় আমি সবসময় মনে করি একজন ডিরেক্টর নিজের সিদ্ধান্ত হচ্ছে তার চরিত্রের জন্য কাকে দরকার সেই জায়গায় আমার আমি ডিরেক্টরদের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে তবে একটা কথা আমি যেটা বলতে চাই যে আমাদের এই কাজগুলো তো আসলে একটা রিলে রেসের মতো যে একটা মন পুরা হলো তারপর সেই ধারাবাহিকতায় আরও দশটা নকল মন পুরা হতে হবে তা না ওই স্ট্যান্ডার্ডের আরও পাঁচটা কাজ এই অ্যাটলিস্ট দশ নয় দশ বছরও হতে পারত বা আয়নাবাজির পরেও প্রায় দুই বছর হয়ে গেল যাক আয়নাবাজির পর ইদানিং রেশিওটা বেড়েছে ভালো কিছু কাজ হচ্ছে বা সর্বশেষ হয়তো দেবী আসলো তা দেবীর পরে আবার কবে আমরা আর একটা মানে দর্শক জনপ্রিয় একটা কাজ আমরা দিতে পারবো দর্শককে এটা একটা চিন্তার বিষয় আর ওভারঅল আমি যেটা মনে করি যে আমাদের যারা এখন চলচ্চিত্র নির্মাণ করবেন বা করছেন বা সেই অবস্থানের জায়গায় আছেন এদের এটা আমার মানে হয়তো খুব বেয়াদবি হয়ে যেতে পারে তারপর আমি কথাটা বলছি আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলছি আরও কিছু নতুন ইনফরমেশন আমি পরে যোগ করব দেবী রিলিজ হওয়ার পর আমার যেটা মনে হয়েছে যে দর্শককে মাথায় রেখে আমরা কাজ করি বা জুজু বুড়ির কি জুজুর ভয় পাই না সেটা নিয়ে আমি ক্লিয়ার করবো আর একটা বিষয় তা আমাদের ডিরেক্টর বা মেকিংয়ের সাথে যারা আছেন এদের অ্যাটিচিউডটা বোধহয় একটু বোধহয় ঠিকঠাক মতো চিন্তাভাবনাটা করা উচিত কীরকম আমার আসলে মার্কেটটা কত বড় আমার মার্কেট যদি হয় যে হ্যাঁ আমি 1 কোটি টাকা তুলতে পারবো মার্কেট থেকে তাহলে আমার 1 কোটি টাকার ছবি বানানো উচিত তা আমি 5 কোটি টাকার আমি বাজেট করব যে আমার ছবি বানাতে 5 কোটি টাকা লাগবে আমি প্রডিউসারকে আমি 1 কোটি টাকা ফেরত দিতে পারবো না তার মানে তো কেউ এখানে ইনভেস্ট করতে চাইবে না তার মানে আমার মার্কেট অনুযায়ী কী করতে হবে এখন যে মার্কেট আছে যেটা কলকাতাতে এখন হচ্ছে কলকাতাতে কিন্তু মানে শর্ট বাজেটে কিন্তু বেশ ভালো ভালো কাজ হচ্ছে আমরা নিজেরাও দেখি ওখানে বেশ কয়েকজন আমি নাম উল্লেখ করছি না সমসাময়িক বেশ কয়েকজন 4-5 জন ভালো ডিরেক্টর এরা খুব ভালো ভালো কাজ করছেন এবং যে কাজগুলো আমাদেরকে মুগ্ধ করে তা এইরকম কাজ কিন্তু বাংলাদেশে হতেই পারে এবং সেই বাজেটটা মাথায় রেখে 50-60 লাখ টাকা বা 80 লাখ টাকা যে টাকাটা আমি তুলতে পারবো মেধা সংকট নেই বলছেন পরিচালকের মেধার সংকট নেই কিন্তু ভাবনার সংকট আছে এবং নিজেরাই আসলে ইনকনফিডেন্ট এবং আমরা এখনও মিক্সিং করার চেষ্টা করি ওকে না নিলে বোধহয় সিনেমা চলবে না এটা বোধহয় সিনেমার কাউকে না নিলে পরে বোধহয় সিনেমা হবে না এটা কাটাতে গিয়ে এবং বহুদিন পর্যন্ত এই অভিযোগ ছিল যে টেলিভিশনের কোনো আর্টিস্টকে সিনেমা হলে কেউ টিকিট কেটে দেখে না তা এই এই মানে দুর্নামটা তো ঘুচেছে আচ্ছা তারপরে এখনও অনেকেই আছেন নাটক ভালো বানাচ্ছেন নাটক অনেক নির্মাণ মানে খুব সুন্দর করে 7 দিন 8 দিন শুটিং টুটিং করে খুব চমৎকার একটা মানে মানে সিনেমার মতো দেখতে এরকম একটি নাটক বানিয়ে ফেললেন কিন্তু ওই ডিরেক্টরই যখন আবার সিনেমা বানাচ্ছেন তখন তার সিনেমাটা দর্শক ওইভাবে গ্রহণ করছে না এটাও ঘটছে কারণ সিনেমা করতে গেলেন আমি অ্যাটিচিউডের কথা বললাম একজন ডিরেক্টরের ভাবনা চিন্তার কথা এই চিন্তাগুলো যেন কেমনভাবে যেন মানে প্যাচ খেয়ে যায় এবং উনি বোধহয় তখন একটু কনফিউজড হয়ে যান যে একে না নিলে পরে আমার সিনেমা চলবে না তার মানে এখানে একটু কম্প্রোমাইজ করলাম একে নেই একটু হ্যাঁ এর তো লাগবেই নানান হিসাব মানে একদম ক্লিন মাথা থেকে যদি একটা হিসাব বের হয় যে এটা হচ্ছে আমার গল্প আমি কোনো কম্প্রোমাইজ করবো না এটা আমার গল্প আমার একে গল্পের প্রয়োজনে এই আর্টিস্ট লাগবে অবশ্যই আমি একে নেব কাজ বানাবো চললে চলবে না চললে না চলবে এই বুকের পাটা নিয়ে এই সততা নিয়ে যদি কোনো ডিরেক্টর কাজ যদি করেন আমার বিশ্বাস অ্যাটলিস্ট আমি যাদের সঙ্গে যে প্রথম প্রজেক্টের কাজগুলোর কথা বললাম প্রথম প্রজেক্টের তাদের কিন্তু আমার সাথে কাজ করে আমার আমার এই অভিজ্ঞতাই হয়েছে তাদের অ্যাটিচিউডটা এইরকমই ছিল তারা কাস্টিং নিয়ে ঝামেলা করেননি তারা গল্প নিয়ে ঝামেলা করেন তারা বলেছেন ভেবেছেন যে আমি এটা করতে চাই এটা করব করেছেন বিধায় কাজগুলো কিন্তু হিট হয়েছে কিন্তু এরপর যদি তাদের কোনো চিন্তাভাবনা যদি পরিবর্তন হয় আমি তখন ভবিষ্যৎ বলে দেবে আসলে জিনিসটা কী হচ্ছে বা হবে আর আরেকটা কথা আমরা দর্শকদের দোহাই দিই না যে দর্শক এটা চায় দর্শককে খাওয়াতে হবে এটা খুবই ব্যাড একটা টার্ম নিজের অযোগ্যতাটা আমরা দর্শকের উপর চাপিয়ে দিই আমি দর্শকের রুচি তৈরি করব আমি যদি একজন ক্রিয়েটিভ মানুষ হই আমার যদি দেশের প্রতি শিল্পের প্রতি দায়বদ্ধতা থাকে হ্যাঁ আমি আমার দর্শকের রুচি তৈরি করব আমরা শুধু শুধু দর্শককে দোষ দিচ্ছি কেন
17 কোটি মানুষের রুচি 17 কোটি রকম হতে পারে, কিন্তু আমি যে রুচির ভেতর দিয়ে চেষ্টা করব যে আমি মানুষকে এক কাতারে দাঁড় করাবো, আমি শিল্প সংস্কৃতির চিন্তা চেতনার জায়গাটাকে তাদেরকে দিয়ে আমি এইভাবে করাবো, আমি একটি ভালো ছবির দর্শক তৈরি করব। এখন আমি নাটক বানাবো হাসানোর জন্যে, কাতুকুতু থেকে ভাড়ামি পর্যন্ত চলে যাব, আমার সমস্ত কিছু করব দর্শক যেন হাসে, আর বলবো দর্শক তো হাসতে চায়, হাসির নাটক ছাড়া দেখে না। আমি হাসিকে খারাপ কিছু বলছি না, বিনোদনের জন্যই তো মানুষ নাটক দেখবে, কিন্তু তাকে কোন পর্যন্ত আমি বিনোদন দেব। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।